আল্লাহরে ডরাইবের ডরানোর তাকওয়ার তিনটা স্তর আছে মুত্তাকির ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফার্স্ট ক্লাসর আল্লাহর ওলি ফার্স্ট ক্লাসর মুত্তাকি দুই দল ফার্স্ট ক্লাসর মুত্তাকির হদল দুই দল এক দলের নাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম নবীর আল্লাহর সবচেয়ে বেশ ডরে দেখুন নবী নবী অলতন আল্লাহর বেশ ডরে দেখুন ব্যক্তি নাই মুত্তাকি হইব তাকওয়া ওয়ালা হইব দেখারে যার ভিতর আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় করানোর কারণে গুনাহ করতে আল্লাহর নিষিদ্ধ হাম করতে সাহস ন হয় নিষিদ্ধ হাম ন করে এবার হদে মুত্তাকি যারা মুত্তাকির প্রথম ক্লাস প্রথম ক্লাস ফার্স্ট ক্লাসের মুত্তাকি দুই দল প্রথম দলের নাম নবীয় প্রথম দল মুত্তাকির ফার্স্ট ক্লাস মুত্তাকির প্রথম দলের নাম কি নবী নবীয় ফার্স্ট ক্লাস মুত্তাকির প্রথম দল কা ইতারা আল্লাহর ভয় গরে তো গরে কোন দিন কোন গুণ ন গরে নবীয় গুণ কোন দিন ন গরে এটা লাই তারা মুত্তাকির ফার্স্ট ক্লাস মুত্তাকির প্রথম দল আবার ফার্স্ট ক্লাস মুত্তাকির দ্বিতীয় দল ওই দি আল্লাহর খাঁটি ওলি যারা নবীন জীবন ধন সমাজ গুণা গল্য গর্গি কিন্তু যেদিন গুণা সাইরগি যেদিন গুণাত্ম তবা গর্গি আল্লাহর কাছে এই দিনে তে মত পর্যন্ত কখনো গুণা গরিবার সাহস না পাই তারা ওই দি মুত্তাকির প্রথম দল দ্বিতীয় দল ফার্স্ট ক্লাস মুত্তাকির দ্বিতীয় দল গুণা না করে তো নবী হলে তো গুণা একবারে না করে আহলে সুন্নাত ওয়াল জামাত ওর আকীদা নবী কল কোনদিন গুণা না করে নিষ্পাপ গুণা তুন একেবারে নিষ্পাপ কোনদিন গুণা না করে আ মুসলমান নবীনর আগেও আল্লাহ পাকে তারার গুণা তুন বাসাই রাখে আর নবী গুনার খামত দিয়ে দো আল্লাহ গুণা গরিবার সুযোগ ন দে চোদ্দ বছর বয়স মেয়েদের আল্লাহর পয়গম্বর একখান বিয়ের অনুষ্ঠানত গেই চোদ্দ বছর বয়স বয়স কত চোদ্দ বছর চোদ্দ বছর তো ভালো নয় তো নবী ঈদ তো চল্লিশ বছর বয়স চোদ্দ বছর বয়স আর নবী আরবত মক্কামি দেখান বিয়ের অনুষ্ঠানত গেই দেখে দেড়ে বাদ্যযন্ত্র বয় বয়রে কি কিছুক্ষণ বাদে বিয়ের অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে গান বাজানা আরম্ভ হয়ে আল্লাহ পাকে আল্লাহ নবীরে এমন গুমানি দিয়ে দে গুম এমন গুমানি দিয়ে দে এক গুমে গান বাজানার অনুষ্ঠান শেষ হয়ে গই এক গুমে গান বাজানোর অনুষ্ঠান শেষ হয়ে গই আল্লাহ নবীর খানদি চেতন অবস্থা তখন গান বাজানার আওয়াজ ন ঢুকে হুজুরের খানর আল্লাহ গুণাতুন কিরকি দে বাসাইয়ে দে নবীনের আগেও আবার নবীনের আগে বালেগানের পরে ২৬ বছর বয়স কাবাগর দেবাল বাগিয়ে দে কুরাইশ বংশের মানুষ হল ব্যাকগুল মিলিয়ে রে কাবাগর দেবাল তোলে দেবাল তোলত দে কাবাগর রে উদাহরণ মুসলমানের সম্মান করে দিন মক্কার মুশরিক হল কিন্তু কাবা শরীফের সম্মান করে ইতর তো আবগুতু ল্যান্ডা ল্যান্ডা এই কাবাগর দেখতে দেবাল বাঙ্গিয়ে তারা ব্যাকুন প্রত্যেক গোষ্ঠীর মানুষ মিলি বাসি বাসি লই এই প্রত্যেক গোষ্ঠী তোর একজন 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 লই এর ব্যাক বনে হাস খাম গরি কাবাগর দেবাল তোলের তোলের দাসা খর কেয়ারতে নাই ব্যস্ত খর ফেলাই দি তারা যুক্তি দিয়ে দে কাবাগর একখান পবিত্র আল্লাহর ঘর এই পবিত্র ঘর দেওয়াল তোলতে পবিত্র শরীরে তোলা ফুরিব যে হর সর ফিন্দি আর আরা গুনা করি না ফরমান করি হরিন কেন্দ্রে ফিন্দুম হরিন ফেলে এর উলঙ্গ যোগ হর ফিন্দি গুনা করে দে হরিন ফিন্দি গুনা করে দে ইন ফিন্দি ফিদের থাকতে কাবা করে দেওয়াল তুলে না ফারিব এটা হর সর ফিলে খোয়াই ল্যান্ডা ল্যান্ডা বিয়া গুনা সেমিটানের ফাত্তরানের দেবাল তোলের গাঁথনি কর
আল্লাহ নবী আটটা আটটা ইকে গেই এত নবী ইসলামের বয়স ৬৫ বছর বালক তো ই কিন্তু আজ নবী নয় মুসলমান নবী ইসলামের তারা হদে হদ মোহাম্মদ তুই আর দেশের বড় চরিত্রবান ছেলে আর দেশের উগ্র ব্যাগুনে মানে দে বিশ্বাস করে দে তোমারে আজ নবী নয় বিশ্বের নগরীব কি বিশ্বের নগরীব তো নবীজনের ফরে ইয়া ব্যাগুনে দেখতে আমানতদার চরিত্রবান এটার লাই হয়তো মোহাম্মদ আর মারে চলো না দেবাল তুলতে হাজর সরি গই নবীল ইসলাম হতে বালা না ইয়ার কান শূন্যর খাস সোয়া বরহাম নভাইত্যা গরিয়া না হতে কিন্তু হওয়ার সময় ভালো উজর হদি এন্ত ভাইত্যার ন হওয়ার সময় তো গুণা ইয়া আত্ম সারম লাগে এত তো গুণা সোয়াবিন বুঝেন না কিন্তু নবীয় লোকতে নবীয়নের আগেও গুণার খাম করতে সরম লাগবে প্রত্যেক নবী নবীয়নের আগে কামেল ওলি নবী নবীয়নের আগে কামেল ওলি সিদ্দিকিয়তের মর্যাদা সিদ্দিক আবু বকর সিদ্দিক ভেলায়তর যে দরজাত আছে আসিল আর নবী নবীয়নের আগে এই এই স্তরত আসিল এই স্তর আল্লাহর ওলি ওলি হয় তো নস্তা গুনার খাম করতে সরম লাগে এবারে ইমানে হায়া হয় গুণা করতে সরব লাগন এ সরবর হন সরব হয় ইমানই সরব মুসলমান আনান নবী খদে খর খুলি নভাইর কি মাথে তো সরব লাগে তারা কি হয় খদে তুই তুই গ অল্প বয়স্ক হওয়া মাত্র ৬৫ বছর কে হওয়া তোমার থেকে সরব লাগতো না দেখো তোমার সাসা তারা বেগুন মুরব্বী অল বেগুন খর খয় ফেলেই দে ইতারা মুরব্বীর খর খয় তেলি তোমার থেকে সরব লাগতো এন হইয়ার আনার নবী কেন বাবা নাই চলে গি হয়ম না হয়ম হইলে হন ভালো হইব না হন সরবানা লাগের খ্যাং করে হয়ম ইন বাবানত আছে আল্লাহ পাকে বিহস করে দি আল্লাহ নবীর বেহুশ আল্লাহ নবী দেখে দে আতি কি উচরা সাবত ফরে হওয়া হয় ফেলে হর হন নাম কবিরে গুণা সতত দেখুন কি কবিরে গুণা যে গুণা নবী অনর ফরে নিষেধ করিব এই গুণা মিতে আগে বাজাই বাজাই তো সাথ দিতারা আল্লাহ ইয়া নতুন বাসে বাল্লাই উজুর বিহস করে দি দরাত করে বিহস করে গি মিশে কত ইয়া এইবে কি হাম গর দে দেখুন বিহস গিয়ে দেখেন গর দিয়া গুতো তলি ল্যান্ডা উলঙ্গওয়া ন ফরে নবীল গুণাত্তুন আল্লাহ নবীয়নের আগেও গুণাত্তুন বাসাই রাখে আর নবীয়নের ফলে তো হতাই নেই মাসুম নিষ্পাপ এত আল্লাহ ও তাকওয়ার প্রথম ফার্স্ট ক্লাস মুত্তাকির প্রথম দল নবীয়ল এই তার আত্মে কোনোদিন গুণ নয় আল্লাহরে সব সময় ডরাই একদম বেশ ডরাই আর ফার্স্ট ক্লাস তাকওয়ার দ্বিতীয় দল উন হন্নুন যারা মাঝে মাঝে গুণা গৈরগি কিন্তু যেদিন নাকি গুণাতুন তোবা গৈরগি গুণাতুন তোবা করানোর বাদে সব সময় কলবর ভিতর আল্লাহ হাজির নাজির আল্লাহ কলবর ভিতর আছে আল্লাহ কলবর ভিতর দেখে দে আল্লাহ যেখানে অবস্থা আল্লাহ দেখে আই আল্লাহর ন দেখাইরে শরীর না ফের গুম সব সময় আল্লাহ দিলুমি দে হাজির নাজির আছে দেই গোপন জায়গা যাইরো তোবা করানোর ফরতে মত পর্যন্ত কোনো দিন গুণাগণ করে গুণা গরিবের সাহস ন করে জিয়ান দে যাই গুণা করতে চাইব সুযোগ পাইব আল্লাহ দেখে দে এই জায়গা কেনে আই গুণা গরি গুম এন হয়ে গুণাতুন বাসি থাকে ইতের ওলি খাটি আল্লাহর ওলি নবী অকলর ফরফর এই স্তর এই স্তর মধ্যে এই ওলি অকলর জায়গা ওলি অকলর স্থান এগুলো দেখি আ আল্লাহর মুত্তাকি বান্দার ফার্স্ট ক্লাস মুত্তাকি আলর মধ্যে দ্বিতীয় দল ফার্স্ট ক্লাস মুত্তাকি আলর দ্বিতীয় দল সাহাবায়ে কেরাম এই দলের অন্তর্ভুক্ত সাহাবা সাহাবায়ে কেরাম তাবেইন তবে তাবেইন যারা তওবা করানোর ফরে তুলিয়ে তওবা করানোর ফরে তুলে কোনো দিন গুনাহ না করে গুনাহ করিবার সাহস না পায় আতিক্য গুনাহ ওই গেলে বা তো তাড়াতাড়ি খান্না হাঁটি করি আবার তওবা করি আবার ফাঁকু ভিতরে দেখি উনল দি ফার্স্ট ক্লাস মুত্তাকির দ্বিতীয় দল অনেকে চেষ্টা করি আত্মশুদ্ধি করি আল্লাহরে ডরা ডরাই ফার্স্ট ক্লাস মুত্তাকির প্রথম দলের ঢুকি চৈতন্য কেন নবীর দরজা বন্ধ চেষ্টা করি আর অনেকে নবী ঐতন পারিব কিন্তু ফার্স্ট ক্লাস মুত্তাকির দ্বিতীয় দলের ঢুকি তারিব ফার্স্ট ক্লাস মুত্তাকির দ্বিতীয় দলের ঢুকি তারিব তওবা করার ফলেতে মত পর্যন্ত কোনোদিন গুণা নগইলি সব সময় সুন্নত মোতাবেক
আল্লাহর নবীর সুন্নতের উপর মজবুত থাকিলি, সুন্নতর বাহারে কদমও না মারিলি, ইতারা ফার্স্ট ক্লাস মুত্তাকির দ্বিতীয় দল ডুগিতারি। ইতারা সম্পর্কে আল্লাহ কই দে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন।